Hello, my dear brothers and sisters. Thank you very much for watching my videos. আমি ইতিপূর্বে part of species identification সম্পর্কে BCS cadre non cadre দের জন্য এবং higher competitive job এর জন্য একটা লেকচার দিয়েছি। তারই আলোকে আরেকটি লেকচার আমি এখন দিতে যাচ্ছি। Identification of part of species একটি বিশদ ব্যাপার, একটি জটিল এবং কঠিন ব্যাপার। আমরা বিসিএস এর যে কম্পিটিশন পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি, আমরা অনেকেই বই মুখস্থ করে ফেলি, অনেকগুলি বই কিনে মুখস্থ করে ফেলি। দেখা যাচ্ছে সেখান থেকে কিছু কোশ্চেন কমন পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে ক্রিয়েটিভ কোশ্চেন হয়, বেসিক আইডিয়া থেকে কোশ্চেন হয়। একটি স্টুডেন্টের যিনি প্রথম শ্রেণীর জব হোল্ডার হবেন, তার একটা বেসিক না থাকলে তিনি অফিস ডিলিংস কীভাবে করবেন? অতএব তার মেধা, মননশীলতা, তার শিক্ষকতার যোগ্যতা এবং তার ডিলিংস, এভরিথিং এমনভাবে যাচাই করা হয় যে বেসিক্যালি তিনি যেন স্ট্রং হন। অতএব সেটাই হবে ক্যাডার নন ক্যাডার জব সার্ভিস, এটা আমাদের মনে রাখতে হবে। ইউনিভার্সিটির সমস্ত ডিগ্রিধারী হলেই কিন্তু সে ক্যাডার নন ক্যাডার জব পাবে না, তার বেসিক্যালি স্ট্রং স্ট্রেংথ থাকতে হবে এবং অনেক কিছুর আইডিয়া তার মাথায় থাকতে হবে, তা নাহলে বিভিন্ন সিচুয়েশন তিনি ট্যাকেল দিতে পারবেন না। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে একজন সচিব পর্যায় পর্যন্ত আসেন, অতএব তার প্রমোশন, তার অ্যাক্টিভিটিসটা, তার ডিলিংসটা, তার থটস, তার ফিলোসফি কত হাই হবে, অতএব সেই বেসিকটা যদি যাচাই করা না হয়, যদি তার না থাকে, তাহলে দেশ অচল হয়ে যাবে। অতএব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। অতএব সেই পরীক্ষার জন্য আমাদের কেমন প্রস্তুতি দরকার, নিশ্চয়ই আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব বিভিন্ন ধরনের বই পড়ার পাশাপাশি, গাইড পড়ার পাশাপাশি, সলিউশন দেখে অনেকে মুখস্থ করে না করে আপনারা বেসিক্যালি সেই ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করবেন, তাহলে একটা দিয়ে 10টি প্রশ্নের সমাধান পাবেন। আর যদি মুখস্থ করেন তাহলে একটার মধ্যে একটাই সীমাবদ্ধ থাকবে। মুখস্থ করতে হবে যেগুলি গ্রামাটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল টার্মসের কোনো লজিক নেই, যেটা মুখস্থ, যেমন সাম্প্রতিক ঘটনার উপরে অনেক তথ্য থাকে সারা বিশ্বের, আন্তর্জাতিক বিষয় বলি, ফরেন অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ডেলি সায়েন্স, এগুলোর কিছু মুখস্থের বিষয় থাকে, সেগুলো মুখস্থ করলে চলে। বাট গ্রামাটিক্যাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে যে কোশ্চেনগুলো থাকে, এটা এইভাবে করলে চলবে না। এবার আমি সেই পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশন সম্পর্কে আলোচনায় যাচ্ছি। আমার প্রিয় বন্ধু এবং শিক্ষার্থীগণ, আপনারা আমার সঙ্গেই থাকুন। আমাদের এক নম্বর কোশ্চেনটি আমি দিয়েছি, লেট, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং লেট, সে দেরি করে মিটিংয়ে এসেছিল। এখানে এসেছিল কেমনভাবে? দেরি করে, অর্থাৎ ভার্বটাকে মডিফাই করছে। ভার্বটাকে মডিফাই করলে সে অ্যাডভার্ব হয়ে যাবে। আমরা জানি অ্যাডভার্বের সংজ্ঞায় ভার্বটাকে মডিফাই করে। আমরা সেই লেটটাকে অ্যাডভার্ব হিসেবে পাচ্ছি কেন? ভার্বটাকে মডিফাই করলে সে অ্যাডভার্ব হয়, আমরা এটা জানি। নাউন প্রোনাউন বাদে অন্য যারা যাদেরকে বিশেষিত করে বা মডিফাই করে, তারা অ্যাডভার্ব হয়ে থাকে, সেই হিসাবে এটা অ্যাডভার্ব। এর পরের সেন্টেন্সে হি হ্যাজ চেঞ্জ দ্য অ্যাটিটিউড লেটলি, আমরা লেটের সাথে এলওয়াই যোগ করেছি। আমরা অনেক সময় অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব তৈরি করে থাকি, এটা একটা কমন হিসাব ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে। বাট এখানে এটা অ্যাডভার্ব হয়েছে ঠিকই, কিন্তু এর অর্থ সম্পূর্ণ উল্টোও গিয়েছে, এটা আমাদের একটু জানতে হবে। কিভাবে? লেট মানে দেরি করে, সেটা অ্যাডভার্ব হয়েছে, আর এখানে হয়েছে লেটলি মানে সম্প্রতি, সম্প্রতি বা রিসেন্টলি, এই কথাগুলো যদি ব্যাখ্যা থাকে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। তাহলে আমাদের এই যে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করতে হয়, এই কথাটি সর্বক্ষেত্রেই প্রযোজ্য হয় না, এক্সেপশন কিছু ব্যাপার রয়েছে। এই লেটলি এটা অ্যাডভার্ব হয়েছে, এটা ঠিক আছে, বাট এর মিনিংটা চেঞ্জ হয়েছে, এর মানে হলো সম্প্রতি। হি হ্যাজ চেঞ্জ দ্য অ্যাটিটিউড লেটলি, তার মানসিকতা সম্প্রতি পরিবর্তন করেছে। তাহলে আমরা জানতে পারলাম যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলেই অ্যাডভার্ব হবে, কিন্তু
কখনো কখনো কোনো কোনো ওয়ার্ডের সাথে এই এলওয়াই দিলে অ্যাডভার্ব হয় ঠিকই, কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যায়। এটি আমাদের একটি জানার বিষয় হতে পারে, এটি একটি কোশ্চেন হতে পারে বিসিএসের। এরপর হি পেইজ আ হার্ড লেবার, এখানে লেবারটা হলো নাউন। লেবার নাউনের আগে যদি একটি ওয়ার্ড বসে তাকে কোয়ালিফাই করে বা মডিফাই করে, এটাকে মডিফায়ার বলা হয়, এটাকে অ্যাডজেক্টিভও বলা হয়। অর্থাৎ এখানে হার্ডটা অ্যাডজেক্টিভের ফাংশন করছে, আমরা এটাকে মডিফায়ারও বলতে পারি। আমাদের বর্তমানে এইচএসসি লেভেলের একটি গ্রামার মডিফায়ার নামে একটি গ্রামার সংযোজিত হয়েছে, আমরা সেটাকে মডিফায়ার বলি। সেই মডিফায়ারের সেই ব্যাখ্যায় আমরা এটাকে মডিফায়ার বলতে পারি। অতএব আমরা লেবার নাউন আর তার আগে এটা মডিফায়ার, দ্যাট ইজ adjective. Next, she hardly attends the meeting. এখানে হার্ড এর সাথে এলওয়াই যোগ করেছি। ঠিক লেটেস্ট লেটলি যোগ করা যে ঘটনাটা ঘটেছিল, আমরা adjective এর সাথে এলওয়াই যোগ করে যে অ্যাডভার্ব গঠন করে থাকি, ঠিক হার্ড এর সাথে এলওয়াই যোগ করাতে অ্যাডভার্ব হয়েছে ঠিকই, কিন্তু অর্থ সম্পূর্ণ উল্টে গিয়েছে, একটা ভিন্ন অর্থ প্রকাশ করেছে। সেটা হলো কদাচিৎ। কদাচিৎ মানে রেয়ারলি। এখানে হার্ডলি বলতে কঠিনভাবে, অনেকে মনে করতে পারে কঠিনভাবে, ন, হার্ডলি মানে কদাচিৎ বা কম। হি হার্ডলি কামস হেয়ার, সে এখানে খুবই কম আসে, মানে কদাচিৎ আসে। ঠিক তেমনিভাবে এখানে ব্যবহৃত হয়েছে যে হি সি হার্ডলি অ্যাটেন্ডস দ্য মিটিং, সে মিটিংয়ে খুবই কম যোগদান করে থাকেন। তাহলে আমরা জানতে পারলাম, একটি বিষয় ক্লিয়ার হলাম যে এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হয়, এটা ঠিক আছে, এক ধরনের অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব অফ ম্যানার। কিন্তু কিছু শব্দ আছে যাদের সঙ্গে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয় কিন্তু অর্থটা সম্পূর্ণ উল্টে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এমন ক্রিটিক্যাল কোশ্চেন বিসিএসে সাধারণত এসে থাকে। নেক্সট, দ্য ফার্মার ওয়ার্কস হার্ড, আমি এই হার্টকে আবার ব্যবহার করেছি। দ্য ফার্মার ওয়ার্কস হার্ড, কৃষকটা কঠোর পরিশ্রম করে। এখানে ভার্বকে মডিফাই করছে, বিশেষিত করছে, পরিশ্রমটা কেমনভাবে করে, কঠোরভাবে করে। এখানে ভাব বোঝাচ্ছে তার কাজের ভাব, কাজের ধরন, স্টাইল অফ ওয়ার্ক, দ্য নোশন অফ ওয়ার্ক। তাহলে এই হার্টটা একবার হয়েছে। আমরা পূর্বেই জেনেছি নাউন প্রোনাউন বাদে অন্যান্য পার্ট অফ স্পিচকে যখন মডিফাই করে তখন সেটা অ্যাডভার্ব। তাহলে আমরা লক্ষ্য করতেছি যে পার্ট অফ স্পিচের কত বিচিত্র ব্যবহার, একটা ওয়ার্ডকে আমরা কত রকমের চেঞ্জ করতেছি এবং কত রকমের পজিশন দিচ্ছি এবং তার নামকরণ চেঞ্জ হচ্ছে। এই বিষয়টি আসলে বোঝানোর জন্য আমার এই অধ্যায়গুলো তোমার মানে আপনাদের জন্য আমি ছাড়তে যাচ্ছি। নেক্সট, হি কুড নট রিচ দ্য স্টেশন ইন টাইম ফর হি স্টার্টেড লেট, এখানে ফরটা কনজাংশন হয়ে গেছে। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জেনে থাকি, ইভেন হায়ার কোয়ালিফাইড অনেক স্টুডেন্টই আছে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর পড়াশোনা করে না, তারা এটা ভুল করতেই পারে, স্বাভাবিক। এটা এই ফরকে প্রিপজিশন হিসাবে আমরা কমনলি জেনে থাকি, কিন্তু ফর যে কখনো কখনো কনজাংশন হয় তার প্রমাণ হলো, তার নমুনা হলো, তার সিমটম হলো, দুটি সেন্টেন্সকে যখন জয়েন করবে তখন তাকে কনজাংশন বলা হবে। আমি এখানে লক্ষ্য করছি ফরের পরে সাবজেক্ট রয়েছে এবং স্টার্টেড একটা ফাইনিট ভার্ব বা ফিনিট ভার্ব। ফাইনিট আর ফাইনিট আমার ইংরেজির মধ্যে দুটি উচ্চারণ তোমরা আপনারা লক্ষ্য করেছেন যে আমি ফাইনিট বা ফিনিট বলে থাকি, আবার কালারের বানান দুরকম হয়ে থাকে, সেন্টারের বানান দুরকম হয়ে থাকে, কয়েকটি বিষয়ে একটু ভিন্নভাবে আমি দিয়ে থাকি, আপনারা লক্ষ্য করেছেন। এটা ব্রিটিশ এবং আমেরিকান প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্পেলিংয়ের কারণে এটা হয়ে থাকে, বোথ আর কারেক্ট, নো প্রবলেম। স্টার্টেড এটা ফিনিট ভার্ব আর এটা সাবজেক্ট, অতএব এটা এই জন্যই কনজাংশন হয়েছে। আমি সেন্স সিমটমটা বুঝতে পেরেছি সংক্ষেপে, যদি তা না থাকতো তাহলে সেটা হয়ে যেত প্রিপজিশন। নেক্সট, দ্য ম্যান হু মেট মি ইয়েস্টারডে ইজ মাই কাজিন, এখানে হু, হুটা রিলেটিভ প্রোনাউন। আমরা ডাব্লিউএস এই যে হুটা, হু হুইজ দ্যাট, এরা
বাক্যে রিলেটিভ প্রোনাউনের কাজ করে থাকে। আমরা রিলেটিভ প্রোনাউনের, আমার রিলেটিভ প্রোনাউনের উপরে একটা লেকচার রয়েছে এবং ক্লজের মধ্যেও আছে, সেখানে আপনারা লক্ষ্য করতে পারেন, আলোচনাটি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন আরেকটু ইজিলি। তবু আমি এখানে আলোচনা করছি, হু হুইজ দ্যাট এর আগে যদি কোনো ব্যক্তি থাকে বা কোনো শিশু থাকে বা কোনো বস্তু থাকে, তাহলে এই হু হুইজ দ্যাটকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। সাধারণত হু এর আগে ব্যক্তি থাকে, হুইজ এর আগে ব্যক্তি বাদে অন্যান্যরা থাকতে পারে, যেমন বস্তু থাকতে পারে, শিশু থাকতে পারে, প্রাণীরা থাকতে পারে, গাছপালা থাকতে পারে, ঘরবাড়ি থাকতে পারে, ইত্যাদি জিনিস থাকতে পারে, আর দ্যাট তার আগে সমস্ত কিছুই থাকতে পারে। তাহলে এই যে আমরা হু উইজ দ্যাট ব্যবহার করছি, এদের আগে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে এখানে রয়েছে, এই জন্য এই হু হুইজ দ্যাট, এখানকার এই হু হুইজ দ্যাটটা হবে রিলেটিভ প্রোনাউন। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। আবার এই হুটা দিয়ে যদি আমি এখন প্রশ্ন করি, হু কেম হিয়ার, এখানে কে আসলো, একই হু সে তখন হয়ে গেল ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি এই পার্ট অফ স্পিচের যে বিচিত্র ব্যবহার, আমি আসলে এটাই লক্ষ্য করছি এবং আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে একই ওয়ার্ড সে বাক্যের অবস্থানের কারণে এবং বাক্যের গঠনের কারণে, ইন্টারচেঞ্জের কারণে সে বিভিন্ন ধরনের ফাংশন করছে, তার নামকরণ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা লক্ষ্য করলাম যে একই ওয়ার্ড বাক্যের বিভিন্ন পজিশনের কারণে, বাক্যের মধ্যে বিভিন্ন পজিশন হয় এবং কিছু অক্ষর বা একাধিক অক্ষর যুক্ত হয়ে, ইন্টারচেঞ্জ হয়ে তার মিনিংও চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে তার নামকরণ চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো এ প্রোনাউন হচ্ছে, কখনো ভার্ব থেকে নাউন হচ্ছে, ভার্ব নাউন থেকে ভার্ব হচ্ছে, আবার কখনো অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হচ্ছে, আবার অ্যাডভার্ব বানাতে গেলে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। অতএব এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। বিসিএস এর এই কম্পিটিটিভ কোশ্চেনে এই ধরনের ক্রিটিক্যাল কোশ্চেনগুলো হয়ে থাকে। নেক্সট, আই নো হু মেট ইউ ইয়েস্টারডে, এখানেও আমি হু দিয়েছি। তাহলে আমি হু দিয়ে দুটো বললাম, একটা হু দিয়ে এর আগে নাউন আছে, এই হুটা রিলেটিভ প্রোনাউন হয়ে গেছে, দুটো সেন্টেন্সে জয়েন করেছে এবং তার আগে নাউন বা প্রোনাউন থাকতে হবে, এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয় অ্যাকচুয়ালি, তখন সেটা রিলেটিভ প্রোনাউন হয়। আর হু দিয়ে যদি কোশ্চেন করা হয়, হু কেম হিয়ার, কে আসলো এখানে, সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এখানে হু বাক্য দুটোকে যুক্ত করেছে, এটা একটা বাক্য, এটা আসলে বাক্য না, এটাকে ক্লজ বলা হয় গ্রামাটিক ভাষায়, দুটো ক্লজকে সে যুক্ত করেছে, এই হুটা কনজাংশন। তাহলে আমরা একই হু কয়েকভাবে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তারপর ইয়েস্টারডে ও স্যাটারডে, ইয়েস্টারডে এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা জানি বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটা নাউনের জায়গা বা প্রোনাউনের জায়গা, অতএব এটা নাউন হিসাবে কাজ করছে, এটা নাউন। কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লিক্যান্ট আমরা অনেকেই জেনে থাকি যে ইয়েস্টারডে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, এখানে তা নয়, এখানে সে সাবজেক্টের কাজ করছে, বিদায় সে নাউন। আমি যদি বলতাম হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে এসেছিল, তখন সে কবে এসেছিল, গতকাল এসেছিল, একটা তার আসার একটা টাইম বলা হচ্ছে, তখন সে হবে অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট, ডোন্ট মেনশন দ্য পয়েন্ট, এখানে মেনশন কথাটাকে আমি আন্ডারলাইন করেছি বিশেষ কারণে, বিচিত্র গ্রামারের বিচিত্র ব্যবহারের কারণে মেনশন কথা উল্লেখ করেছি। আমরা অনেকেই জেনে থাকি যে ওয়ার্ডের শেষে বলে থাকি যে ওয়ার্ডের শেষে TION, MENT, ISM, IST, HOOD, DOM, IST, TAH এগুলো থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আসলে ব্যাপারটি এরকম না, ব্যাপারটি হলো ওয়ার্ডের শেষে না, কথাটি হবে ভার্ব এবং অ্যাডজেক্টিভের শেষে এই কথাগুলো যুক্ত থাকে, TION, SION, MENT, ISM, IST, HOOD, DOM, TAH, NEWS, ITY, CE, সিই দিয়ে অবশ্য কখনো কখনো ভার্ব হয়, AL, এগুলো
থাকলে আমরা তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন ধরে থাকি, কিন্তু আমরা মেনশনকে সেই হিসাবে নাউন ধরতে পারি না। তার কারণ হলো আসলে মেনশনটা বেসিক ওয়ার্ড, এর সাথে শনটা যোগ হয় নাই, মেনের সাথে শনটা যোগ হয়নি। মেনশনটা একটা বেসিক ওয়ার্ড, মেনশন মানেই হলো উল্লেখ করা। এখন মেনশনের সাথে যদি যোগ হতো কিছু এই ধরনের আইএসটি বা হুড ডম শিপ নেস আইটিওয়াই, তখন আমি বলতে পারতাম, কিন্তু সেটা হয়নি। অর্থাৎ মেনশনটা এখানে ভার্ব হিসাবে কাজ করেছে। হি নোজ হোয়ার আই লিভ, এখানে হোয়ারটা আমরা জানি, হোয়ার হাউ হোয়েন হোয়াই, এদের আগে যদি কোনো নাউন থাকে তাহলে এরা রিলেটিভ অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু আমি এখানে লক্ষ্য করছি যে এর আগে কোনো নাউন নেই, অতএব এটা কনজাংশন। তাহলে আমি হোয়ারকে বলবো কনজাংশন। যদি এখানে প্লেস থাকতো, হোয়ারের আগে যদি প্লেস থাকে তাহলে সেটা হয়ে যাবে রিলেটিভ অ্যাডভার্ব। যদি হোয়ায়ের আগে রিজন থাকে বা কজ থাকে তাহলে হোয়াই হয়ে যাবে রিলেটিভ অ্যাডভার্ব। যদি হাওয়ের আগে ওয়ে বা মেথড থাকতো তাহলে হাও হয়ে যাবে রিলেটিভ অ্যাডভার্ব, কিন্তু এ জাতীয় কোনো নাউন নেই, শুধুমাত্র বাক্য যুক্ত করেছে। এই জন্যই এই হোয়ারকে আমি অ্যাডভার্ব, এটা কনজাংশন বলবো। তবে এটাকে আবার আরেকটা গ্রামারের ভাষায় বলা আছে, আমি সে কথাটিও আপনাদেরকে জানিয়ে রাখি, এটাকে কনজাংটিভ অ্যাডভার্বও বলে। যদি আপনাদের কোশ্চেনে যদি অ্যাডভার্ব না থাকে, যদি কনজাংটিভ অ্যাডভার্ব থাকে তাহলে হয়তো কনজাংশন না থেকে যদি কনজাংটিভ অ্যাডভার্ব থাকে তাহলে কনজাংটিভ অ্যাডভার্বে আপনারা টিক মারতে পারেন, বৃত্ত ভট করতে পারেন। এরপর আই নো দ্য প্লেস হোয়ার, এখানে হোয়ারের আগে আমি একটু আগে যে ব্যাখ্যা করেছি, হোয়ারের আগে প্লেস রয়েছে একটা নাউন, অতএব এটা রিলেটিভ অ্যাডভার্ব, কারণ হোয়ারের আগে একটা প্লেস রয়েছে এবং দুটো বাক্যকে যুক্ত করেছে, সে এখন রিলেটিভ অ্যাডভার্বের ফাংশন করছে। আই নো হোয়াট হি ওয়ান্টস, আমি জানি সে কি চায়। এই যে এখানে হোয়াট, এই হোয়াটটা দুটো সেন্টেন্সকে জয়েন করেছে। এখানে হোয়াটের আগে কোনো নাউন বা প্রোনাউন এরকম কিছুই নেই, কিন্তু দুটো বাক্যকে জয়েন করেছে। আমরা স্বাভাবিক অর্থে যে জয়েনার, যারা জয়েন করে, যারা কম্বাইন করে, কম্বাইনার, এটা সাধারণত কনজাংশন সাধারণ সেন্সে। তো এখানে আমি সেই সাধারণ সেন্সটাই দেখছি, এর আগে যেহেতু কোনো নাউন প্রোনাউন থাকে নেই, অতএব এটা কনজাংশন হিসাবে কাজ করছে। হোয়াট, এরপরে হোয়াট লাইক্স ইজ নন টু মি, এরপরে এই হোয়াট দিয়ে আরেকটি ব্যাখ্যা আমি করেছি। আমি বিচিত্রভাবে ব্যবহার করার চেষ্টা করছি একই ওয়ার্ডকে আপনাদের বোঝার সহজার্থে, যাতে আপনারা বুঝতে পারেন, ক্রাইটেরিয়াগুলো বুঝতে পারেন এবং সেন্টেন্সের মধ্যে এদের গঠনগুলো বুঝতে পারেন, যে একই জিনিস ভিন্ন ভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন ফাংশন করাতে পার্ট অফ স্পিচগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হোয়াট হি লাইকস ইজ নন টু মি, এখানে দুটো সেন্টেন্স আছে এবং এটা প্যাসিভ ভয়েসে আছে, একটা হলো হোয়াট হি লাইকস এটা একটা, আর একটা হলো ইজ নন টু মি এটা আরেকটা, দুটো সেন্টেন্সকে জয়েন করেছে। আমরা জানি দুটো সেন্টেন্সকে জয়েন করে ডব্লিউএস ওয়ার্ড এটা হোয়াট, কিন্তু এদের আগে কোনো নাউন প্রোনাউন থাকলে আমরা তাকে রিলেটিভ প্রোনাউন বলে থাকি। হু হুইজ দ্যাট, এদের আগে নাউন বা প্রোনাউন থাকে এবং দুটো সেন্টেন্সকে জয়েন করে তারা রিলেটিভ প্রোনাউন হয়ে থাকে। হোয়াট এমন একটা জিনিস যে এদের আগে কখনো নাউন প্রোনাউন থাকে না, কিন্তু দুটো সেন্টেন্সকে এইভাবে জয়েন করলে, এইভাবে প্রথমে থেকে যদি জয়েন করে প্রথমে থেকে, তাহলে সেটা হয় রিলেটিভ প্রোনাউন। তবে এটা এক্সেপশন একটা নাউন, রিলেটিভ প্রোনাউন, এটাকে কনডেন্সড রিলেটিভ প্রোনাউন বলা হয়। এটা অনেক বইয়ে আপনারা এই ব্যাখ্যাটি নাও পেতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এটাকে বলা হয় কনডেন্সড রিলেটিভ প্রোনাউন। এটাকে নামকরণ করা হয়েছে এই কারণেই যে এটার কোনো অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ এর আগে কোনো নাউন প্রোনাউন না থাকাই এটাকে নামকরণ করা হয়েছে কনডেন্সড রিলেটিভ প্রোনাউন। নেক্সট, দে কুড নট উইন দ্য গেম ফর দেয়ার জেলাসি, আমি এর আগে একটি এক্সাম্পল দেখিয়েছি ফরকে দিয়ে, সেটা কনজাংশনের কাজ করেছে এবং তার ব্যাখ্যা দিয়েছি যে দুটো সেন্টেন্সকে জয়েন করেছে বলে সে কনজাংশন হয়ে গেছে। এবার ফরের পরে কনজাংশনের, কনজাংশনের মতো সেই সাবজেক্ট এবং ভার্ব নেই, আছে কিছু ফ্রেজ, দুটো ওয়ার্ড রয়েছে, এখানে সাবজেক্টও না ভার্বও নাই, অতএব আমরা এই ফরকে
প্রিপজিশন ধরব। এরপর হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট দিয়ে প্রশ্ন করেছে। আমরা এর আগে হোয়াটের ব্যবহার দেখে আসছি, আবারও এই হোয়াটের ব্যবহার আমি নিয়ে আসছি আপনাদেরকে বারবার রিপিট করাচ্ছি বোঝার জন্য। এখানে প্রশ্ন করছে, কাউকে প্রশ্ন করছে কিছু জানার জন্য, আপনি কি চান, হোয়াট ইউ ওয়ান্ট। অর্থাৎ এই যে প্রশ্ন করলেই তখন হোয়াট হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, নেক্সট, দিস ল্যাঙ্গুয়েজ রাইট। আমরা এই দিস এবং দ্যাট, দিস দ্যাট দোজ দিস, চারটে আছে, দিস টিএস আইএস, টিএস ইএসি, তারপর দোজ টিএস ওএসি, টিএস এটি, দ্যাট, এই চারটে জিনিস, এরা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন হয় এবং ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়। তাহলে প্রশ্ন হতে পারে কখন অ্যাডজেক্টিভ হবে এবং কখন প্রোনাউন হবে, এর একটা সাইন্স সিম্পটম রয়েছে। এই চারটের পরে যদি কোনো নাউন থাকে তাহলে বুঝতে হবে এটা অ্যাডজেক্টিভের ফাংশন করছে, সে তখন ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। আর যদি এর সাথে কোনো নাউন না থাকে, এর পরে কোনো নাউন না থাকে, তাহলে হবে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা মনে রাখেন, অত্যন্ত গভীরভাবে খেয়াল রাখেন, দিস দোজ দ্যাট দিস, এই চারটা, এদের পরে কোনো নাউন থাকলে তাকে মডিফাই করছে, কোয়ালিফাই করছে, বুঝতে হবে তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর যদি এই নাউন না থাকে তখন বুঝতে হবে এটা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক তেমনিভাবে আমি এক কথায়, আমার এই এক কথাই সব শেষ করে দিয়েছি, এখানে ম্যাঙ্গোর আগে দিস বসেছে, অর্থাৎ এটা নাউন, তার আগে বসেছে, অর্থাৎ এটা ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটাও ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানে আই নো দ্যাট ম্যাটার, ম্যাটার একটা নাউন, তার আগে দ্যাট বসেছে, এটাও ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমি এখানে কয়েকটাই ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল শো করেছি তার পাশে নাউন বসিয়ে। দ্যাট বুক বিলংস টু মি, এখানেও আমি দ্যাট ব্যবহার করেছি, আবারও বুক একটা নাউন, এই বুকের আগে দ্যাট বসিয়ে আমি ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে শো করেছি। তাহলে দিস এবং দ্যাট দিয়ে আমি বেশ কয়েকটা এক্সাম্পল শো করেছি, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করেছি, কারণ ওদের পরেই নাউন রয়েছে। নেক্সট, শি ডিড নট নো দ্যাট আই উড নট কাম। আমি দিস দোজ দ্যাট যে ব্যবহার করলাম, দিসের মধ্যে দ্যাটেরও একটা ব্যবহার আমি বলেছি, যে টিএস আইএস, টিএস এটি, দিস দ্যাট, দিস দোজ, এই চারটেই ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন হয়, ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়। তাহলে ওর মধ্যে দ্যাট রয়েছে, তাহলে সেই দ্যাটটা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে একসময়, আবার একসময় ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে। যখন ওর পাশে নাউন থাকবে তখন সে অ্যাডজেক্টিভ হবে, আর যখন ওর পাশে নাউন থাকবে না, সাবজেক্ট বা অবজেক্টের জায়গা সিঙ্গেল থাকবে, তখন সে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন হবে। ঠিক সেই দ্যাটটাকে আবার এখানে নিয়ে আসছি আমি, এখানে দুটো সেন্টেন্সকে জয়েন করেছে, এবং এই দ্যাটের আগে, এই দ্যাটের আগে কোনো নাউন প্রোনাউন নেই, অতএব এটা কনজাংশন হয়ে গেছে। তাহলে এই একই দ্যাট আমি পাচ্ছি কতভাবে, একবার পাচ্ছি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন, আরেকবার পাচ্ছি আমি ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আবার পাচ্ছি আমি কনজাংশন। ভেরি ইন্টারেস্টিং ম্যাটার। আবার এই দ্যাট হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন। ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টর, প্লিজ লিসেন টু মি। নেক্সট, হি গোজ হোম, সে বাড়ি যায়। এখানে এটা আমরা সহজেই বুঝতে পারছি, সাবজেক্টের পরে যে ভার্ব বসেছে এবং ইএস যোগ হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট অর্থে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা ইজিলি বোঝা যাচ্ছে, এটা সহজ নিয়ম, সহজ নিয়ম, হি গোজ হোম। আমি এই এক্সাম্পলটা দিয়েছি আসলে এর পাশের এক্সাম্পলটা বোঝানোর জন্য, মূলত এত বড় একটা সহজ এক্সাম্পল আমি কেন দিয়েছি, বিসিএস ক্যান্ডিডেটদের জন্য এটা লাগে না, আমি এটা দিয়েছি এর পরের এক্সাম্পলটা বোঝানোর জন্য। সে বাড়ি যায়, এটা ভার্ব, ক্রিয়া, কিন্তু এখানে আমি গোর আগে যখন দা বসাইছি, কোনো ওয়ার্ডের আগে যখন দা বসবে বা এন বসবে, হ্যাঁ, বা এ বসবে, এ এন দিয়ে আর্টিকেল বলে এটাকে, বা ডিটারমাইনারও বলে এটাকে, বা মডিফায়ারও বলে, এরা যদি বসে তখন সে হয়ে যায়,
তখন তারপরে একটি নাউন বসে, এ এন দির পরে একটি নাউন বসে, আমি সেটি বুঝাইতে চাইছি। এখানে ভোটা হয়ে গেছে নাউন। এখন প্রশ্ন হচ্ছে গো নাউন হলে এর মিনিংটা কি প্রকাশ করলো? এখানে গো বলতে একটা ধারা, একটা ফ্লো, একটা কাস্টম, চলমান ধারা বা প্রবাহ বা রীতিনীতি, এটা কালের ধারা। এই গো বলতে এখানে কালের ধারা বা সময়ের স্রোত বোঝানো হচ্ছে। এটা একটা এক্সেপশন রুল, আপনারা এটা যেখানে সেখানে পাবেন না, বিশেষ গাইডের অনেক জায়গায় পাবেন না। আমি পেয়েছি, আমি অনেকগুলো গ্রামার ঘেঁটেছি, ফরেনার রাইটারদের বিভিন্ন ইংলিশ মিডিয়াম গ্রামার আমি ঘেঁটেছি, আমি বিভিন্ন জায়গায় এটা দু একটি জায়গায় আমি পেয়েছি, এটা এক্সেপশন রুল। ইংরেজি কি আসলে ব্যবহার করতে হয়? ইংরেজি আমাকে ব্যবহার করবে কেন? ইংরেজিকে আমি ইউজ করব। দিস ইজ দ্য গো অফ দি ডে। এখানে আরেকটি ব্যবহার আমি দেখে যাচ্ছি, দিস, এটা আমি এত সময় দিসটাকে বা দ্যাটটাকে আমি ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে শো করেছি, এখন এখানে দিসের পরে কোনো নাউন নেই। প্লিজ লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড ফলো হোয়াট ইজ রিটেন। দিসের পরে কোনো নাউন না থাকায় এটা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন হয়ে গিয়েছে। লাস্ট, আই নো দিস দ্যাট, দিস অর দ্যাট, এটাও আই নো দিস অর দ্যাট, এখানে আমি দিস দেই অথবা দ্যাট দেই, আমি এইটা জানি অথবা ওইটা জানি, আমি যেটাই জানি দিস বা দ্যাট, যে কোনো জিনিসই জানি না কেন, আমি এটা অবজেক্টের জায়গায় ব্যবহার করেছি। অতএব সে নাউন বা প্রোনাউন এদের কাজ করেছে, অর্থাৎ এটা প্রোনাউন, এটাকে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ পড়তে হলে আমাদের যে নাউনের শ্রেণীবিন্যাস, প্রোনাউনের শ্রেণীবিন্যাস, অ্যাডজেক্টিভের শ্রেণীবিন্যাস, অ্যাডভার্বের শ্রেণীবিন্যাস, এগুলো পড়তে হবে, এবং এদের যে ব্যবহার আছে সেই ব্যবহারগুলো এক্সাম্পলের মধ্যে কীভাবে শো করেছে দেখিয়েছে, একটি বই না একাধিক বই ঘাটাঘাটি করে একটু বোঝার চেষ্টা করতে হবে। ডিয়ার লার্নার্স অ্যান্ড অ্যাপ্লিক্যান্টস ফর ভেরিয়াস জবস, হ্যাঁ, আমি রিকোয়েস্ট করবো সেই ঘাটাঘাটি করে এটাকে বোঝার জন্য। আপনি যদি একটা রুলকে আয়ত্ত করতে পারেন, তাহলে এটা দিয়ে আপনি 10টি সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর যদি মুখস্থ করতে যান, তাহলে আপনি হেরে যাবেন। আপনি 10টি শত সহস্র জিনিস আমাদের তথ্য মাথায় রাখতে হয়, অর্থাৎ বোধগম্য শক্তিটাকে আমাদের বাড়াতে হয়, রুলসটাকে আমাদের আয়ত্তে আনতে হয়। এইভাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে রুলগুলো আয়ত্ত করে আপনারা সেন্টেন্স বিল্ডিংগুলো তৈরি করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, অল্প পড়ায় অল্প পরিশ্রমে অল্প সময়ে অধিক লাভবান হবেন। আমি আপনাদের সাফল্য কামনা করি। আমি এরপরেও আরও অনেকগুলি ভিডিও ছাড়ব, যেটার মধ্যে থাকবে আইডেন্টিফিকেশান অফ ক্লজ, আইডেন্টিফিকেশান অফ পার্ট অফ স্পিচও আমি আরও একটা দুটো ছাড়ব। এরপর আইডেন্টিফিকেশান অফ ক্লজ আছে, প্রিপজিশনের ব্যবহার আছে, তারপর জিরান পার্টিসিপল আছে, এবং প্রিপজিশনের মধ্যে আরও পেকুলিয়ার ব্যবহার আছে, যেমন বিটুইন, অ্যামাং, এ জাতীয় অনেকগুলি ব্যবহার রয়েছে, আমি এগুলি পর্যায়ক্রমে ছাড়ব। আপনারা আমার সাথেই থাকুন। আপনাদের যদি লেকচারটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি লেকচারটি এখানেই শেষ করছি।